হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমকে মুস্কান ব্লগ। তো কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও হবো এখন ভালো আছি একটু। তো সকালবেলা দৌড়ে গেছে ব্যাংকে, মানে ব্যাংকে বলতে এটিএমে গেছে, এটিএম থেকে টাকা তুললাম। আমি আমার বান্ধবী মানে পূজা আর ভাই গেছিলাম, ভাই বাইক নিয়ে গেছিলো, তো গেছিলাম। মানে একটা প্রবলেমে পড়ে গেছি, তো মানে সে তার জন্য সকাল সকাল ছুটতে হলো মানে এটিএমে। তো মানে কি বলবো, খুব প্রবলেম হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। সকাল থেকে মানে কাল থেকে মনটা খুব খারাপ, আর তার মধ্যে আবার একটা পিম্পল হয়েছে। পিম্পল নয়, এটা আমি টিপেছি না হাত দিয়ে একটু, তাই এটা এরকম হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমি কষ্ট করে ভিডিও করছি, তার মানে তোমাদের মানে এই বোনটাকে তোমরা সাপোর্ট করবে না। মানে এই বোনটা এত কষ্ট করে ভিডিও করছে, এই বোনটাকে তোমরা সাপোর্ট করবে না, এটাই কি? এটা কি সত্যি যে তোমরা আমাকে সাপোর্ট করবে না? এই বোনটা একটু এগিয়ে যাক, মানে তোমরা তার দিকে মানে আমাকে হেল্প করবে না? মানে এতটাই তোমাদের এই বোনটা খারাপ, এতটাই খারাপ তোমাদের এই বন্ধুটা যে মানে আমাকে হেল্প করার মতো তোমরা কেউ নেই। মানে আমি তো তোমাদের কাছে মনে করো না, এটা বাধ্যতা, আমি বাধ্য হয়ে কথাটা বলছি যে আমাকে প্লিজ তোমরা একটু হেল্প করো। আমাকে তোমরা যদি সামনে এগিয়ে নিয়ে না যাও, আমাকে সামনে যদি এগিয়ে না নিয়ে যেতে পারো, তাহলে আমি কাজ করব কিভাবে? আমি কাদের হয়ে কাজ করব? কাদের হয়ে মানে কাদের হয়ে মানে আর কি, যাদের হয়ে আমি লোড মানে আর কি কাজ করব, তাদের হয়েও কাজ করতে হবে। তোমরা আমার হয়ে কাজ করতে না পারলে আমি তোমাদের হয়ে কাজ করতে পারবো না। A few moments later. আর আমার নতুন ফোনটা আসলে তারপরে আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেব, মানে এখানে ওখানে ঘুরে ঘুরে। তোমরা আমি জানি তোমরা আমার কোন ভিডিওকে বেশি মানে পছন্দ করো, সেটা হচ্ছে ঘোরাঘুরিটা, আমি কোথায় ঘুরতে যাচ্ছি, তোমাদের জায়গাগুলো দেখানো, সেগুলো তোমরা পছন্দ করো আমি জানি। আর আমার নতুন ফোনটা চলে আসুক, আমি তোমাদেরকে প্রত্যেক দিন না হোক সপ্তাহে দুদিন বেরিয়ে তোমাদের বাইরেটা ঘুরে দেখাবো যতটা পারবো। তো এখন আমাকে একটু তোমরা সাপোর্ট করো, আমাকে একটু বেশ মানে তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের এই বোন, তোমাদের এই বন্ধুটাকে সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো আমাকে, আমি বারবার করে বলছি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নেই, শুধু একটু সাপোর্ট চাই। ভালো লাগলে আমাকে একটু লাইক করে দিও, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয় ভিডিওগুলো। আর কিছু দরকার নেই তো, আমি তো আর কিছু চাইনি তোমাদের কাছে, শুধু চেয়েছি। আমাকে শুধু সবাই ভুলটাই বোঝে, আর আদার্স আর কিছু না। আমি যে কী চাই, আমি কী মানে কোন জিনিসটা করতে ভালোবাসি, সেটা কেউ বুঝতেই চায় না। তাহলে আর কী বলবো, কেউ না বুঝতে পারলে আমি আর কিছু করার নেই। তো তোমাদের কাছে আমি এইটুকুই বলছি, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমাকে হেল্প করো। তোমরা হেল্প না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এটাই যে তোমরা আমার হেল্প করো, আর তোমরা যদি হেল্প না করো তাহলে আমি তো সত্যি এগিয়ে যেতে পারবো না। আর মানে আমি যাদের হয়ে কাজ করতে চাই তাদের হয়ে কাজ করতে পারবো না। আর আমি এতটাই অসহায়, অসহায় বলতে মানে এতটাই আমি এখন বিপদে পড়ে আছি, আমি না কাউকে বলতে পারছি না কাউকে মানে কিছু করতে পারছি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে তোমরা যদি আমাকে একটু হেল্প করো, আমাকে আগে নিয়ে যেতে, মানে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেই বলছি প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো না লাগে তোমরা কমেন্টে জানাও যে দিদিমা এরকম ভিডিও ভালো লাগছে না, এরকম এরকম। তোমরা তো তাও জানাচ্ছ না, তোমরা কেন জানাচ্ছ না, তোমরা প্লিজ একটু জানাও আমাকে। আমার জানালে তাহলে আমি বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। মানে প্রচুর খারাপ লাগে, মানে এত পরিশ্রম করে সারাদিন যদি একটু তোমাদের সাপোর্ট না পাই, তোমাদের ভালোবাসা না পাই, তোমাদের ভালোবাসা যদি না অর্জন না করতে পারি, তাহলে আমি কী করতে আমি ভিডিওগুলো করছি বলো? মানে আমার ভীষণ হলো। আর আমি একটাই কথা বলবো, মিলি দিদি মানে মিলি দি ভাই, পূজা দি ভাই, তোমরা আমাকে প্লিজ হেল্প করো, তোমাদের এই বোনটাকে প্লিজ একটু হেল্প করো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।
আমি তোমাদের সাপোর্ট ছাড়া আমি যেতে পারবো না, আমার সব বন্ধুদের সাপোর্ট ছাড়া আমি যেতে পারবো না, তোমরা আমাকে প্লিজ হেল্প করো, আমি সামনে এগিয়ে যেতে চাই, আমি আমি ভালোভাবে কাজ করতে চাই, প্লিজ। সবে আমি স্নান করে উঠে আর কি আমি দরজার মুখে দাঁড়িয়ে আছি, এখন আমি ওই ঘরে মানে আমার ঘরে যাব। তো ফ্রেন্ড আমি ঝুটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কুকড়িয়ে গেছে হেয়ারটা, তো যাই হোক কোনো ব্যাপারই না। তো আজকে একটু আবার সেই একই জায়গাতে যেতে বলছো, ভালো লাগে বলো একই জায়গাতে যেতে? তো দেখি আজকে এমনি তো মন মেজাজ ভালো নেই, তার মধ্যে তোমরা দেখলে সকালের ওইভাবে আমি কথা বললাম, সকালের কথাগুলো শুনে নিশ্চয় বুঝতে পারছো আমার কিছু না কিছু হয়েছে। আর তোমরা দেখতেই পাও মশারি আমি খুলি না এক পাশটা, আমি বিছানা তুলি কিন্তু মশারি আমি এক পাশটা এরকম করে রেখে দিই, প্রত্যেক দিন চার কোণায় বাঁধা সম্ভব। আমি মশারির তলায় ঘুমাতে পারি না, কেন ঘুমাতে পারি না, মশারির তলায় ঘুমালে দম আটকে আসে, তো মা বকে বলে তাই আমি টাঙিয়ে নিই। তো এক দুপাশে এরকম টাঙানো থাকে, এদিকে করা নিচে আমি পিছনে করে নিই। তো আমি এই ঘরে থাকি, আমি পাকা ঘরে থাকি না, কারণ এই ঘরটা আমার খুব প্রিয়, তো আমি এর জন্য এই ঘরে থাকি। তো যাই হোক তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা জানিও, আর আমার কথাগুলো কিন্তু পুরোপুরি একদম সঠিক, আর আমি কোনো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলছি না। আর তোমাদের সঙ্গে যদি সেরকম শেয়ার করার মতো থাকে অবভিয়াসলি শেয়ার করবো সব কথাই। আর মানে কী বলবো, আর আমি একটু আগে স্নান, আর দেখো একটা পিম্পল মানে আমারই দোষ, আমি মানে এরকম একটু চাপ দিয়েছিলাম যার জন্য মোটা হয়ে গেছে একটু, তো কিছু ব্যাপার না থাক কোনো এ নয়। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের যদি কথাগুলো একটু মন দিয়ে তোমরা শোনো, যদি আমাকে একটু তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসো, তাহলে আমি নিশ্চয়ই পারবো। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি ভালো ভালো জায়গায় গিয়ে দেখাতে পারবো না ঘুরে ঘুরে, কেননা তোমরা তো জানো ঘুরতে গেলে অনেক টাকা পয়সা লাগে, আর টাকা পয়সার থেকে মেন ব্যাপার হচ্ছে একটা সাপোর্ট দরকার হয়, সাপোর্ট হচ্ছে তোমরা। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে যদি বেশি বেশি করে ভালোবাসো, বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে আমার ভিডিও দেখো, তাহলে এই বোন তোমাদের জন্য অনেক আগে মানে মানে আগিয়ে যাবে, আর তোমাদের জন্য ভালো ভালো মানে জায়গা দেখানোর জন্য রেডিও থাকবে। তো তোমরা প্লিজ থাকো পাশে, আর অলওয়েজ তোমরা আমার ভিডিও দেখতে থেকো, আর এই ভালো লাগলে এই বোনটাকে প্লিজ একটা লাইক করো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। তো রাখছি, টাটা।